হজরত ঈসা আলাইহিস সালামের যুগে এক ধোপা কাপড় চুরি করত। অতঃপর একদিন ঈসা আলাইহিস সালাম এক গ্রামে গেলেন। গ্রামের লোকেরা ওনার কাছে অভিযোগ করল, হে আল্লাহর নবী, এ গ্রামে এমন এক ধোপা আছে যে কাপড় চুরি করে বদলে ফেলে, তার আচরণে আমরা সবাই অতিষ্ঠ, সে আমাদের খুব কষ্ট দিচ্ছে, এখন সে কাপড় ধৌত করতে গেছে, আপনি তার জন্য বদদোয়া করুন যেন সে ওখানেই ধ্বংস হয়ে যায়। হজরত ঈসা আলাইহিস সালাম লোকদের আবেদন গ্রহণ করলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, ওই জালিমকে হেদায়ত দান করুন এবং তার জন্য যা উত্তম বিচার হয় তা করুন। এদিকে সন্ধ্যায় ধোপা সহিহ সালামতে ঘরে ফিরে আসলো। লোকেরা হজরত ঈসা আলাইহিস সালামের নিকট গিয়ে বলল, হজরত, আপনি কেমন বদদোয়া করলেন যে সে তো সহিহ সালামতে ঘরে ফিরে আসলো। হজরত ঈসা আলাইহিস সালাম ধোপাকে ডেকে জিজ্ঞেস করল, আজ কি তুমি কোনো নেক আমল করেছো? ধোপা বলল, উল্লেখযোগ্য এমন কিছু করিনি, তবে একজন অসহায় ক্ষুধার্তকে আল্লাহর ওয়াস্তে দুটি রুটি দিয়েছি এবং সে খুশি হয়ে আমার জন্য দোয়া করেছে। সে মুহূর্তে আল্লাহতালা হজরত ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করলেন, হে আমার প্রিয় নবী, ধোপার পুটলিটি খুলে দেখো। হজরত ঈসা আলাইহিস সালাম তার পুটলি খুললে সেখান থেকে একটি কালো বিষাক্ত সাপ বের হয়ে আসলো এবং সাপটির মুখ ছিল চিবিকবদ্ধ। হজরত ঈসা আলাইহিস সালাম সাপকে লক্ষ্য করে বললেন, হে ক্ষতিকর প্রাণী, আল্লাহ তাআলা তোমাকে এ ধোপাকে ধ্বংস করার জন্য প্রেরণ করেছিল, তুমি ওকে কেন রেহাই দিলে? সাপ আরজ করল, হে আল্লাহর নবী, আমি ওকে ধ্বংস করতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহর ওয়াস্তে দানকৃত ওর দুটি রুটির বরকতেই ফেরেশতাগণ আমার মুখে চিপি লাগিয়ে দিয়েছিল যাতে আমি ওকে ধ্বংস করতে না পারি। হজরত ঈসা আলাইহিস সালাম ধোপাকে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, এখন থেকে যাবতীয় গুনাহ থেকে বিরত থেকো, আল্লাহ তাআলা তোমাকে সদগার বরকতে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ।